দেখছো শ্বাসটা দেখো। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরাও খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা তো দেখতেই পেলে 6:20 আমি এই ঘুম থেকে উঠলাম। উঠে বিছনাও পরিষ্কার করা হয়নি, আমি একাই শুয়েছিলাম, যদিও বিছনায় ছেলে আর ছেলের বাবা পাশের ঘরে শুয়েছিল। তো উঠে নিচে নেমেই শুনলাম একটা সুখবর যে জোস্না আসেনি। জোস্না বেশ কিছুদিন আসবে না, ও মাঠের কাজ ধরেছে, ধান কাটার কাজ। তো ধান কাটার কাজের জন্য ও ছুটি নিয়েছে, কদিন ছুটি এখনও ঠিক নেই, তবে ছুটি নিয়েছে। ততদিন আমাদের শাশুড়ি বউকেই কাজ করে নিতে হবে। এখানে আমি আগে উঠেই জামাকাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি, যাতে বেশ কিছুক্ষণ ভেজানো থাকে। তারপরে ওগুলো ভিজিয়ে দিয়ে আমি চলে এসেছি বাসন মাজতে। তো বাসনগুলো ভালো করে মেজে নিলাম, মেজে নিয়ে ধুয়ে একেবারে, এই যে আমার কথা বলতে দেখছো, আমি আমার বড় জায়ের সাথে জানলা দিয়ে কথা বলছি, ওই যে দেখতেই পাচ্ছ যে বড় জায়ের সাথে গল্প করছি আর কাজ করছি। মুখ বুঝে কাজ করতেও ভালো লাগে না, কখনো সখনো ভালো লাগে, আবার কখনো সখনো ভালো লাগে না। তো কথা বলতে বলতে কাজ করে নিলাম। বেশি বাসন যদিও নেই, অল্প স্বল্পই বাসন আছে, যেহেতু রুটি হয়নি, গতকাল মুড়ি খেয়েছি, সেই কারণে ওই কটা বাসনই আছে। আর শাশুড়িমা রুটি খেয়েছিলেন, সেই কারণে তাওয়াটা বার করে দিলেন। একবারে সব মেজে নিলাম, মেজে নিয়ে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমি জানি না, আমাদের এখানে তো গ্রামের দিক আর পুরোই মাঠ, উত্তরে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ফেলছে। তো এই ঠান্ডায় সকালবেলা উঠেই জল ঘাঁটা, যদিও করতেই হবে, সংসারের কাজ তো করতেই হবে। তো এখানে বাসন মাজা আমার হয়ে গেল, এবার আমি বাসন যে মাজলাম তার ড্রামটা মেজে নিচ্ছি, কারণ ওই ড্রামেই আমি কাপড়গুলো কাচবো। তো ড্রামটা মেজে নিয়ে চা খেতে চলে এসেছি, হাজবেন্ড বেরোবে, চা খাবে, স্নান করবে, সেই কারণে চাটা আগে হয়ে যায়। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, মেজে চাটা খেতে এসেছি। হাজবেন্ড গতকাল একটা অ্যাক্সিডেন্ট করেছিল আর কি, পড়ে গিয়েছিলো, তো হাতে পায়ে চোট পেয়েছে, সেই কারণে আমি দেখে নিলাম চোটগুলো। আর আমাকে বলেও নি যে আমি চিন্তা করব বলে, সকালবেলা বলেও নি, সে অফিস থেকে এসে আমাকে বলছে। তো চা খাওয়া হয়ে যাবার পরই আমি সঙ্গে সঙ্গে বসেছি কাপড় কাচতে। তো কাপড়গুলো কেচে নিলাম, কারণ জল এক্ষুনি শেষ হয়ে যাবে, এটা তো টাইম কলের জল, তো জল এক্ষুনি শেষ হয়ে যাবে, বা শেষ হয়ে যাবে মানে কি বন্ধ করে দেবে আর কি, সেই কারণে আমি কাপড়গুলো কেচে নিলাম। বাসন মাজাও এই জলেই হয়ে গেছে, কাপড় কাচাও এই জলে হয়ে গেছে। তো কাপড়গুলো কাচা কেচে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এবার শুকোতে দেবো। শুকোতে আমি জায়ের বাড়িতেই এখন দিচ্ছি আপাতত, ওপরে আর উঠছি না, অল্প স্বল্প জিনিস বলে জায়ের বাড়িতেই সব শুকোতে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদ আসে ওখানে, তোমরা তো জানোই, আগের ব্লগেও দেখিয়েছি ওখানে প্রচণ্ড রোদ আসে। তো শাশুড়িমা বড়িও দিয়েছিলো ওখানে, বড়িটাও শুকোচ্ছে ওইখানেই। তো তোমাদের সাথে শাশুড়ি মায়ের বড়ি দেওয়াটা পরে শেয়ার করব কোনো এক ব্লগে। তো চায়ের বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি, চায়ের এই যে সসপ্যানটা দেখছো, এটা পিছনটা সেই লাল তাঁবার টাইপের, সেইখানটা একটু পরে আর কি, সেইখানটা ভালো করে মেজে নিলাম। সব কিছু মাজামাজি আমার কমপ্লিট, কাপড় কাচাও কমপ্লিট, এবার কাপড়টা শুকোতে দেবো। তাহলে চলো দেখতে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করছি ভালোই লাগবে ব্লগটা তোমাদের। এই যে তোমাদের বললাম যে কাপড় কেচে শুকোতে দেবো, তো জায়ের এখানটায় খটখটে রোদ আসে, এখানটাই শুকোতে দিয়ে দিলাম আর ওপরে গেলাম না। তারপরে চলে এলাম একদম উপরে দুটো ঘরের বিছনা তুলতে। তো একটা ঘরে আমার হাজবেন্ডের ছেলে শুয়েছিল আর একটা ঘরে আমি শুয়েছিলাম। আমার বিছনাটা তো কিছুই নাই, শুধু বালিশগুলো ঠিক করে ছেড়ে দেওয়া, আর ওদের বিছনাটায় ওরা গায়ে চাপা দেয়। আমার যেহেতু প্রেশার হাই, সেহেতু আমি
এখনো পর্যন্ত পাখা চালাই মাঝে মধ্যে, গরম করে, খুব গরম করে। আর আমি একটু রাত পর্যন্ত কাজও করি, সেই কারণে ছেলেকে আমি বলি যে ওর বাবার কাছেই শুতে, আমি বারান্দায় বসে বসে কাজটা করি, কাজ করি বলতে ভিডিও এডিটিংয়ের কাজটা করি। তো ছেলে ওই জন্য বাবার কাছেই শোয়, আর আমি এখানে শুয়ে পড়ি। আমি তো, আমার তো শোয়ার কোনো ঠিক নেই, দুটো তিনটে চারটে যখন যেরকম হয় সেরকম শুয়ে পড়ি। 10:05, ছেলে স্কুলে যাবে, ছেলেকে রেডি করিয়ে দেবো, স্নান করাবো বলে নিচে এলাম, ওকে পড়াচ্ছিলাম এতক্ষণ, তো নিচে এলাম, সব জামা কাপড় সব রেডি করে রেখে দিয়েছি, স্নান করবে আর জামা কাপড় পরিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তো বিছানায় তো সব ঠিক, আবার ওকে দেখাতে হবে, দাঁড়াও শ্বাসটা তোমরা দেখো, দেখছো শ্বাসটা দেখো, খ্যাপার খ্যাপা চান করতে যাবে, গামছা নিয়ে নিয়েছে আর গেঞ্জিটাকে মাথায় তুলে দিয়েছে, ঠান্ডা লাগছে বলে। গিজারটা চালিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, জল গরম হয়ে গেলেই ওকে স্নানটা করিয়ে দেব, করিয়ে দিয়ে খ্যাপা চলে আমার বলছে আমাকে বুদবুদ লাগছে, তো তারপরে ওকে রেডি করিয়ে দিই, ওকে স্কুলে আগে পাঠিয়ে দিই, তারপরে তো আবার তোমাদের কাছে আসবো। তো ছেলেকে স্নান করানো হয়ে গেছে, তেল মাখানো, ক্রিম মাখানো সব কমপ্লিট, এবার ওকে খাওয়াতে বসেছি। আজকে হয়েছে এই যে মূলো শাক ভাজা হয়েছে, একটা সব কিছু আনাজ দিয়ে একটা ঝোল হয়েছে, মাছের ঝাল হয়েছে, করলা ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে। তো এই হচ্ছে, এই দিয়ে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেব। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু ইস্ত্রির কাজে লেগে পড়লাম, কয়েকটা জিনিস ছিল, অল্প স্বল্পই জিনিস ছিল যে ইস্ত্রি করতে বাকি ছিল, সেগুলো ইস্ত্রি করে নিলাম। এত গরম করছে, তার উপরে আমার প্রেশার হাই, আজকে মাপালাম সকালে প্রেশার হাই 132/80। তো মাথাটা ঘুরছিল, প্রেশারের ওষুধ তো খাচ্ছি এক মাস যাবত, তো আজকে মাপালাম হাই আছে, শরীরটা খুব একটা ভালো না, কদিন বাঁচবো জানি না। আর মরে গেলে আমার ছেলেটা আর কি হবে, সেই চিন্তাই সবসময় মাথায় ঘুরে, সতেক রোগ নিয়ে আছি, একটা সারছে আর একটা ধরছে, এই হচ্ছে, ডাক্তার লেগেই আছে, ওষুধ তো কন্টিনিউ, আজকে পাঁচ বছর যাবত ওষুধ কন্টিনিউ, একদিনও ওষুধ বন্ধ নেই, এরকম নেই। তো ইস্ত্রি করলাম আজকে, মোটামুটি কমপ্লিট, এতটাই আমি কর্মঠ যে সেই বেড়াতে গিয়েছিলাম পুরী, ভাদ্র মাসে বেড়াতে গিয়েছিলাম পুরী, সেই তার জিনিস আজও পড়েছিল, আজকে কমপ্লিট হলো, আজকে কমপ্লিট করে ফেলেছি, একদম সব কমপ্লিট করে ফেলেছি। এইটা সেই পুরী যাওয়ার এইটা একটাই পড়েছিল, প্যান্টটা, চুড়িদারের প্যান্ট, সেটা হয়েছে। আর ছেলেটার জামাটা কালকে সেলাই করলাম, বোতাম সেলাই তোমাদের তো দেখালাম, সেটা হয়েছে। আর হাজবেন্ডের অফিস যাওয়ার জামাটা হয়েছে, তিনটে ছিল, তিনটে হয়ে গেছে কমপ্লিট। কি কাজের আমি বলো, খুব কাজের। ওকে, এখন তো প্রচণ্ড গরম পড়ছে এই শীতে, শীত তো পড়ে গেছে, ভালো রকমই শীত পড়েছে, আজকে তো কনকন করছিলো সকালবেলা ঠান্ডায়, আবার জ্যোৎস্না আসেনি, তো ঠান্ডা জলে সব কিছু করতে হলো, তোমরা তো দেখতে পেলে। এখনও খাওয়া দাওয়া হয়নি, ছেলে স্কুলে চলে গেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর জেঠু, যে আজকে জেম্মা স্কুটিতে যায়নি, জেঠু দিতে গেল জেম্মাকে, তো জেঠু নিয়ে চলে গেছে, ছেড়ে দেবে।
স্কুলে ছেড়ে দেবে, টিফিনে আজকে আসবে না, টিফিনে বলেছি ওখানে খেয়ে নিতে, আর একবারে ছুটি হলে আসবে বিকালবেলা। তো এলে ফলের রস টস সব খাওয়াবো, সেটা পরের ব্যাপার। এখন আমাদের খাওয়া কপালে খাওয়া জোটেনি, এখন বাজে 12:15, তা কপালে খাওয়া জোটেনি। শাশুড়ি মা এই স্নান করে পুজো করতে গেল উপরে, পুজো করে নামবে, তারপরে খাওয়া জুটবে কপালে আজকে। 12:30 বেজে গেল, পেট চুঁচি করছে খিদেতে। তো ভাবলাম বসে থাকবো কেন, ইস্ত্রিটা করেই ফেলি। তো ইস্ত্রি হয়ে গেল, কাজ মিটে গেল, আমার ইস্ত্রির কাজটা মিটে গেল, আবার জমবে যখন আবার করব। ওকে তাহলে এখন রাখছি। তো ছেলে আমার স্কুল থেকে এসে গেছে, এইমাত্রই এলো, ঢুকছে, দেখতেই পাচ্ছ ব্যাগটা ভারী, ব্যাগটা আমি নিয়ে নিলাম। তো আজকের ব্লগটা বেশি আর বড় করছি না, এখানেই কম শেষ করছি। তো আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগলো, অনেক কিছুই দেখিয়েছি আজকে, আর অনেক কিছু দেখানো হয়নি যেগুলো রোজেরই প্রায় দেখাচ্ছি, সেই কারণে আর দেখালাম না, তোমরা বোরিং হবে দেখতে দেখতে, সেই কারণে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি। তোমরা অপেক্ষা করতে থাকো সেই ব্লগের জন্য, আর পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। আমার কাকিমা শাশুড়ি আমার যা এদিকে আছে, যাকে দেখানো হয়নি, আর আমি তিনজনে মিলে একটু কথা বলছি। ছেলে স্কুল থেকে এসে গেছে, ওকে এবার খাওয়া দাওয়া করিয়ে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করাবো, ঠিক আছে। তাহলে আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি, তোমরা অপেক্ষা করতে থাকো সেই ব্লগের জন্য, আর পুরো ব্লগটা ওয়াচ করতে থাকবে। আশা করছি আমার ব্লগগুলো তোমাদের খুবই ভালো লাগছে, ঠিক আছে। গুড বাই, গুড ডে।